প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু কারা? যথার্থ সংখ্যালঘু হচ্ছে দুর্বৃত্তরা। বাংলাদেশের অধিকাংশ মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ অসাম্প্রদায়িক, বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো, বাংলাদেশের প্রতিটা মানুষ ধার্মিক। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে, যদি এই বাংলাদেশের প্রতিটা লোক হয় বিএনপি, হয় আওয়ামী লীগ, হয় জাতীয় পার্টি, অথবা জামায়াতে ইসলাম, অথবা হেফাজত ইসলাম, কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের অনুসারী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 5ই অগাস্টের পরে আমরা সবাইকে পাশে পেয়েছি, এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। কিন্তু আমাদের কোনো হিন্দুরা মনের সাহস নিয়ে দীপ্ততার সঙ্গে যেই কথাটি বলতে পারেনি, জামায়াতে ইসলামের আমিরে জামায়াত তিনি বললেন যে কোনো মুসলমান পাহারা দিয়ে নামাজ পড়ে না, কোনো মুসলমানের মসজিদ পাহারা দিতে হয় না, তাহলে হিন্দুদের মন্দির, তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে কেন? আপনারা বলছেন এই দেশে সহিংসতা হচ্ছে না, রাজনৈতিক নিপীড়ন হচ্ছে, তাহলে কেন দুর্গা পূজায় মাদ্রাসা ছাত্রদেরকে নামিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন? এটার মধ্য দিয়ে প্রতীয়মান হয় এই দেশে সংখ্যালঘুরা কত অনিরাপদ। এই অবস্থার জন্য দায়ী কারা? সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, যেখানে কোনো না কোনো রাজনৈতিক দলের অনুসারী, বাংলাদেশের মেজরিটি মানুষ কোনো না কোনো রাজনৈতিক দলের অনুসারী, তাহলে আপনারা কেন দুর্বৃত্তপনাকে চিহ্নিত করতে পারছেন না? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 2001 সনের সাম্প্রদায়িক নিপীড়নের জন্য চুপ্পু কমিশন গঠন করা হয়েছিল, বর্তমান রাষ্ট্রপতি তার নেতৃত্বে চুপ্পু কমিশন তদন্ত করেছিল। দুর্ভাগ্যের বিষয়, চুপ্পু কমিশনের রিপোর্ট উনি রাষ্ট্রপতি হয়েও আজ পর্যন্ত প্রকাশ করেনি এবং আজ পর্যন্ত বিচার করেনি। তাহলে বিএনপির সময়ে যেই সহিংসতা হয়েছে তার দায়িত্ব পালন করেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে হচ্ছে হয়েছে আমাদের ঐক্য পরিষদ সহ সমস্ত সংগঠনগুলো কুমিল্লার তথাকথিত গডফাদারকে নির্বাচনে নমিনেশন না দেওয়ার জন্য বলেছিল। আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছি, তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই দুর্বৃত্তপনার বিচার আজকে যদি রাজনৈতিক দায় এড়াতে চায়, তাহলে বিএনপি, জামায়াতে ইসলাম, আপনারা যারা আছেন ক্ষমতায়, তাদের উচিত ছিল প্রথম 5টা বা 6টা কমিশনের সঙ্গে 21 সাল থেকে অদ্যাবধি যেই সহিংসতা হয়েছে, যে নির্যাতন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, তার জন্য কমিশন গঠন করা। তাহলে আমরা বুঝতাম আপনারা বাস্তবিকেই সংখ্যালঘুদের প্রতি আন্তরিক, সেটি তো আমরা দেখিনি। আপনারা সংবিধান সংশোধন করতে চান, আমরা বিরোধিতা করি না। রাষ্ট্র যদি সামগ্রিকভাবে জনসাধারণের প্রয়োজনীয় মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংযুক্তি দরকার হয় করেন, তবে সেখানে আমরা শুনলাম কালকে সেই কমিশনে হিন্দু প্রতিনিধি দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে আড়ালে লুকোচুরি করে আমাদের পাহাড়িদের মধ্যে একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এই উপদেষ্টা, তিনি পাহাড়িদের উপর যখন হামলা হয়েছে বক্তব্য এসেছে তার, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমাদের যে হিন্দু উপদেষ্টা হলো, আজ পর্যন্ত কোনো মন্দির পরিদর্শনে যায়নি, কোনো ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ায়নি, হিন্দুদের স্বার্থে, সংখ্যালঘুদের স্বার্থে কোনো বক্তব্য দেয়নি। আজ পর্যন্ত তার কোনো দৃশ্যমান পদক্ষেপ আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা করতে দেখিনি। তাহলে কাকে আপনি হিন্দু প্রতিনিধি বানিয়েছেন? অতীতে যত ধর্মীয় সংগঠন ছিল তাদেরকে রাজনৈতিক লেজুর বৃত্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। কারণটা কি? যারা ছাত্র ইউনিয়ন করেছে, যারা কমিউনিস্ট করেছে, যাদের ধর্মীয় অনুভূতি নাই,
সেই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীদেরকে হিন্দুদের নেতা বানানো হয়েছে, এবং তার বদৌলতে আজকে সনাতনী সমাজের প্রতি সংবেদনশীল কোনো বিষয় নিয়ে তাদের যথার্থ পদক্ষেপ আমরা দেখিনি। এই জন্য আমরা এই ধরনের কোন ব্যক্তিকে কমিশনে অন্তর্ভুক্ত হলে আমরা সংখ্যালঘুরা সেই ধরনের পরিবর্তন মানব না। আমাদের কাছে আলোচনা করে আমাদের এই সকলের সম্মতিক্রমে যথাযথ ব্যক্তিকে যদি এই কমিশনে অন্তর্ভুক্ত করা হয় এবং ধর্মীয় বিষয়ে কোনো না কোনো সাধু সন্তকে সেখানে প্রতিনিধিত্ব করতে হবে, ধর্ম মন্ত্রণালয়ে একজন হুজুরকে দেওয়া হয় ধর্মমন্ত্রী হিসেবে প্রতিটি রাজনৈতিক সরকারে, তাহলে হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য অবশ্যই অরাজনৈতিক এবং ধর্মীয় ব্যক্তিত্বের উপস্থিতি আবশ্যক। এবং আমরা বলতে চাই সেই ধরনের পরিকাঠামো এবং সেই ধরনের মানসিকতা আমাদের প্রতি আপনাদের আন্তরিকতাকে প্রমাণ করবে। আমরা কথাই নয় কাজে বিশ্বাস করতে চাই। 53 বৎসর বঞ্চিত হয়েছি, বহু বৎসর মাঠে নেমেছি, এখন সমস্ত সাধুরা ধ্যান তপস্যা ছেড়ে মঠ মন্দির ছেড়ে তারা রাস্তায় নেমেছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধামকিতে, দেশ ত্যাগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। আমরা এই দেশ ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র, বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না। আপনারা, আমরা সনাতনীরা, বৌদ্ধরা আমরা বিশ্বাস করি জন্মান্তরবাদে। দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। কবি গিয়েছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে, শঙ্খচিল বা শালিকের বেশে। আমরা শঙ্খচিল শালিকের বেশে নাই, আমরা বীর যোদ্ধা হয়ে মরব এবং আবার জন্মগ্রহণ করব। এই আন্দোলনকে, এই আন্দোলনকে দেখেছেন, আপনারা মা ভগবতী দুর্গার পূজা করছেন, আগামী 4-5 দিন পরে বাংলাদেশের